ইং টাউন প্রেজেন্টস হিউমার ডায়েরিজ। হ্যাঁ, ঠিক শুনেছেন, এপ্রিল মাস ফুলস মান্থ, তাই এপ্রিল মাসে আমাদের বিশেষ নিবেদন হিউমার ডায়েরিজ। সাহিত্যের পাতা থেকে তুলে আনা, পেটে খিল ধরানো কিছু হাসির মুহূর্ত নিয়ে আমাদের বিশেষ নিবেদন ইং টাউন প্রেজেন্টস হিউমার ডায়েরিজ। আজকের গল্প ভুলো ভূত, রচনা মহাশ্বেতা দেবী, প্রধান চরিত্রে তপনবাবু ও ভূত। শুরু হচ্ছে ভুলো ভূত। তপনবাবু জীবনে কিছু বলেন, ওর জন্ম 1912 সালে। এই গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি 70 পেরিয়েছেন, কিন্তু ক্লাস 5 পড়ার সময়ে কোন বইয়ের পাতায় কোন কবিতা পড়েছিলেন সব বলে দিতে পারেন। সারা জীবনে উনি একবারও ছাতা ট্রামে রেখে নেমে পড়েননি, বাজার থেকে কি কি আনতে হবে তা ভুলেননি। এসব খুবই ভালো গুণ, তাতে সন্দেহ নেই, কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে, কেননা কেউ কিছু ভুলে গেলে তপনবাবু বেজায় চড়ে যান। ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ। এহেন তপনবাবু সেদিন এক ভীষণ বিপদে পড়লেন। ওর নাতি বাবুয়ার বয়স 11, সে আবার বেজায় রকম ভুলো। এই নিয়ে যথেষ্ট বকাবকি করে 108 বার বাবুয়াকে দিয়ে হে রাম আর ভুলবো না বলে উনি যেই নিজের ঘরে ঢুকেছেন সেই আলো নিভল। যা হোক, রাতটা চাঁদনি ছিল, ঘরে বেশ স্বচ্ছ একটা আলোও আসছিল। হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরে চেয়ারের ওপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে, যথেষ্ট ফুপিয়ে ফুপিয়ে সে কাঁদছে। এর মানে কি? তপনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন, লোডশেডিং হোক বা না হোক এখন উনি বজ্রাসন করবেন, জল খাবেন, তারপর শোবেন। রুটিনে বাগড়া পড়লে ওর মেজাজ ঠিক থাকে না। আমার ঘরে একটা মুন্ডু কেন? স্যার, আমি বড় বিপদে পড়েছি। তুমি কে? আগে আমি এখন ভূত। কান জুড়িয়ে গেল। আমি ভূত স্যার। বলি ধরটা কোথায়? মনে করতে পারছি না। তার মানে? স্যার একটু শুনবেন? বলো, শুনে ধন্য হই। আমি মানে আমার মাথা তো কাটা গিয়েছিল কি না, মানে ডাকাতরা আমার মাথা কেটে ফেলেছিল। কেমন করে? আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো। কেন, জঙ্গল ছাড়া যাবার পথ ছিল না? ছিল, তবু। বেশ, বুঝলাম, মাথা কেটেছিল, তারপর? সেই থেকে যখনই মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে চাই, থরের একটু উপরে মাথাটা ভাসতে থাকে। আজই বা এমন মূর্তিতে এলে কেন বাপু? সেই তো বলতে চাইছি স্যার, আজ আমি ধরটা ভুলে চলে এসেছি। কি বললে? অত ধমকে কথা বলবেন না স্যার, আমার ভীষণ ভয় করে। ভয় করে? লজ্জা করে না? লজ্জা? আবার জিজ্ঞেস করছো? মানুষের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব, অপদার্থ সব, ভূতের মধ্যেও সেই স্বভাব, ধরটা ভুলে চলে এসেছো? হ্যাঁ স্যার। তার মানে যখন জ্যান্ত ছিলে তখনও এমনি ভুলোই ছিলে, নিশ্চয় তাই হবে। হ্যাঁ স্যার। মুন্ডু গভীর অনুশোচনায় কাঁদতে থাকে, সে এক দৃশ্যই বটে। কাঁদতে কাঁদতে সে বলে, কিছু মনে করতে পারছি না স্যার, কোথায় রেখে এলাম ধরটা? আসলে
আজকে আমার মানুষকে ভয় দেখাবার কথা, তাই ভুলে গিয়েছিলাম। বটে, এতক্ষণে তপনবাবুর গভীর কৌতূহল হলো। বলতে কি, এই প্রথম তার মনে হলো ভূতদের বিষয়ে তিনি কিছুই জানেন না। সন্ধেবেলা লেকে হাঁটতে যান, তার কয়েকজন বন্ধুও আছেন, তাদের এসব কথা বললে তারা তো অবাক হয়ে যাবেন। ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি? গভীর দুঃখে মুন্ডুটি বলতে লাগলো, মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার, তা আমি মানুষদের বেজায় ভয় পাই তো, বার তিনেক ভয় দেখাবার চেষ্টা করে ছেড়ে দিয়েছিলাম, সেদিন তা নিয়ে খুব গন্ডগোল হলো। ছেড়ে দিয়েছিলে কেন? মানুষ আজকাল ভালো নেই স্যার, ভয় পাবে কি, তারাই উল্টে ভয় দেখায়। এই দেখুন না, কত দেখে শুনে ঢুকেছিলাম একটা এঁদো পড়া বাড়িতে, সেখানে দেখি তিনটে ভয়ানক চেহারা ছোকরা বসে তাড়া তাড়া নোট ভাগ করছে। আমি তো কথাবার্তায় বুঝলাম ওরা ব্যাংক ডাকাতি করে এখন নোট ভাগ করছে। আমাকে দেখে তারা ছোড়া নাচিয়ে বলে কি, ব্যাংক ডাকাতি করবো আমরা, আর তুমি বেটা ভূত সেজে তাতে বকরা বসাতে এসেছো। কত বললাম যে আমি ভূত, আমি টাকা চাই না, আমি ভয় দেখাতে চাই, ওরা শুনলো না। না না, এমন ক্যাঁকালো যে আমি পালিয়ে মাছলাম। তারপর দেখুন না, কদিন বাদে পুলিশ অফিসারের ঘরে গেছিলাম, যথেষ্ট বন্ধু হবেই বললাম ব্যাংক ডাকাতরা কিন্তু অমুক জায়গায় আছে। সে কি বললো? আমুলি দিল না, সে কি জঘন্য ভাষা, ফোটো ফোটো বলে চেঁচাতে থাকলো, বলে দরে মাথা বসানো নেই, কোনাক কেলে থানায় ঢুকেছ, নাম কি, নিবাস কোথায়, ঠিকানা কি, ব্যাংক ডাকাতের ঠিকানা তুমি কোথায় পেলে? তখন তখন হাওয়ায় মিলিয়ে গেলাম। আচ্ছা, ফোটো বলছিল কেন, আমি কি ফুল যে ফুটবো? ওটা এখানকার বুলি, ওর মানে সরে পড়ো, চলে যাও। দুবার দুবার এরকম হলো যখন, তখন আমি বেজায় মুষড়ে পড়লাম। কিন্তু আমাদের ইউনিয়নে এখন সব চ্যাংড়া ভূত। ও বাবা, ইউনিয়নও করা হয়? করা করির কি আছে স্যার, ভূত হলেন যখন তখনই আপনি এই ইউনিয়নের লোক। একটা ইউনিয়ন না, অনেক। একটাই, চ্যাংড়াগুলো অসম্ভব গোলমাল করে। তারা বলল তুমি ভয় দেখাতে যাবে না, মজা পেয়েছ? যত বলি ওরে মানুষ আজকাল ভয় পায় না, কে কার কথা শোনে। তারপর কোথায় গেলে? আপনার বাড়ির উল্টো দিকে, ওই ওই তেতলা বাড়িতে। সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে, ভয় পাওয়া দূরস্থান, সে বটি নিয়ে তাড়া করলো। ওখানে গেছিলে কেন বাপু, ঘোষবাবুর গিন্নি নাম করা দজ্জাল। তারপর আমি একেবারে বেঁকে বসেছিলাম, আর আমি ভয় দেখাতে যাব না, মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে, ছোট ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না। কিন্তু আজ শুনলাম ভয় দেখাতে না বেরোলে আমাকে এক ঘরে করা হবে। তাতে কি, ভূত হয়ে ভূতের সমাজে থাকতে পাবো না, এটা তো খুবই অপমানজনক, নাকি বলুন? ওরা সব বলেও দিল অমুক জায়গায় যাও, ওই ঠিকানায়। সেখানে যাওয়ার পথেই থরটা ফেলে গেলাম, না সেখানে গিয়ে কপে ফেলে এলাম, কিছু মনে করতে পারছি না, সব ভুলে গেছি। সেখানে গিয়েছিলে? মনে হচ্ছে গিয়েছিলাম। সে কোথায়? মনে নেই স্যার। তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো, তোমার সমস্যা খুব জটিল, কিন্তু এ সমস্যা বিষয়ে আমার কিছু করার নাই। স্যার আমি কি ধর ছাড়া ফিরতে পারি? শুধু মুন্ডুকে কোনো ভূত সম্মান করবে কি? আরে এ তো মেলা জ্বালা হলো, তাও যদি তোমার রাস্তাটার নাম মনে পড়তো। হ্যাঁ স্যার, আগে যার যা ইচ্ছে হতো তাই করতো, এখন খুব কড়াকড়ি,
প্রত্যেক দিন প্রত্যেকে কোথায় যাবে, কার বাড়ি, সব জেনে বেরোতে হয়। এ তো মানুষের কাণ্ড নয় স্যার, যে যার ইচ্ছে তাই করবে। আমরা খুব ডিসিপ্লিনে থাকি। কি রকম ডিসিপ্লিন? সব তো বলা যাবে না স্যার, তবে কিছু কিছু বলতে পারি। আমরা যারা ভূত তারা বাঁধা ধরা এলাকায় ঘুরবো, যেমন আমি কলকাতা থেকে ক্যানিং এর মধ্যে থাকবো। আবার যারা ধরুন ছাকচুন্নি বা পেতনি বা মেজো ভূত তারা থাকবে গ্রামে। এসব নিয়ম কেউ ভাঙে না? কে ভাঙবে তা বলুন, পুঁচকে ভূতরা রাত 10টা বাজলেই ফিরে যাবে, এও একটা নিয়ম। মানুষদেরকে এত কথা বোঝানো মুশকিল। তা তোমার এই ভুল সারানোর দাওয়ায় ভূতের রাজ্যে নেই? না স্যার। কোন রাস্তা তাও মনে নেই? না স্যার। তোমার ভুল সারাবার দাওয়ায় আমি জানি। একটু দেবেন? দেবার দাওয়ায় নয়, বলতে হবে। কি দাওয়ায় অব্যর্থ, তবে তোমার পক্ষে যাক। 108 বার হেঁকে বলো দেখি রাম। কি বললেন? মুন্ডুটি আর্তনাদ করে ওঠে, বলো রাম। হ্যাঁ 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 হ্যাঁ, রামময় রুটি বটে। গলার শব্দ তীক্ষ্ণ হয় এবং মুন্ডুটি মিলিয়ে যেতে থাকে। আর রামময় রোডে যাবে তাই ভুলে গিয়েছিলে? তপনবাবু যথেষ্ট হেঁকে বলেন, মুন্ডুটি কি যেন বলে তা বোঝা যায় না। এবং আলো জ্বলে ওঠে। তপনবাবু ভালো করে দেখে নেন ঘরটা, না কোথাও কিচ্ছু নেই। এবার বজ্রাসন করে জল খেয়ে শুয়ে পড়া যাক, কাল সকলকে গল্পটা বলতে হবে। নাতিকে আর ধমক ধমক দেবেন না তপনবাবু। ভুলে যাওয়াটা বোঝা যাচ্ছে একটা গুরুতর ব্যাধি, রীতিমতো গুরুতর। শেষ হলো ভুলভূত। রচনা মহাশ্বেতা দেবী, গল্প পাঠে বিবেক ও নীল, সাউন্ড ডিজাইন নীল, পোস্টার ডিজাইন ইংটাউন। এই গল্প আবার শুনতে সাবস্ক্রাইব করুন রেডিও মোনামারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। পরের রবিবার হিউমার ডায়েরিজ এপ্রিল মাসের শেষ নিবেদন নিয়ে হাজির হবে। আজকের মতো বিদায়।